থেকে 19 বছরের মেয়েদের আমি তোমাকে দিয়েছি। আমি নিজে তোমাকে এতিমখানা থেকে মেয়ে এনে দিয়েছি, তুমি আনন্দ করেছো, ফুর্তি করেছো। এতিমখানার নামই তো আনন্দ এতিমখানা, আনন্দ হবে না তো কি হবে? কিন্তু তুমি আমার মনে আসে পূরণ করনি, আমি তোমাকে চাই। বন্ধু, মাতাল হলে তুমি একটা কথা ভুলা যাও, যে মেয়ের বয়স 20-এর নিচে আমি তার গায়ে হাত দেই। তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই, সাধু বয়স্ক মেয়ের গায়ে হাত দেয় না। তোমার এতিমখানার চেয়ারম্যান বানাইছি, ওইটা নিয়েই সন্তুষ্ট থাকো। রাখো তোমার চেয়ারম্যান, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তোমাকে না পেলে দুনিয়া ধ্বংস করে ফেলবো, দেখে নেব। এখানে আসার জন্যে সবাই ধন্যবাদ। আমার বিশ্বাস আমরা এখানে প্রাণ খুলে আলোচনা করতে পারবো। সাধু ভাই, আপনি আমাকে বুঝিয়েছেন, আমি এখানে চলে এসেছি, ওই খুনির সাথে আমার কোনো সমঝোতা নেই। এই ভুলে যাও না, তোমার ভাইও একজন খুনি। তোমার ভাই রাজার আঙ্কেলকে খুন করছে, হিসাবে সমানে সমান। মাফ করবেন সাধু ভাই। দেখো, আমরা এখানে ব্যবসায়িক সমঝোতা করতে আসছি না পুরাতন ইতিহাস তাই না মারামারি করতে আসছি? হ্যাঁ, মানুষের ভেতরে যদি বেশি রাগ থাকে তাহলে তাকে দিয়ে ভালো কিছু হয় না। তুমি অত্যধিক রাগী রাজা, যা কিছু হয়েছে ব্যবসায়িক কারণেই হয়েছে। যদি কিছু দোষ ওদের থাকা থাকে তাহলে কিছু দোষ তো তোমার আঙ্কেলেরও আছে। হ্যাঁ, ক্ষমতা থাকার অর্থ এই না যে কারো স্বাধীনতার পায়ে শিকল পরানো। গণতন্ত্র বলে তো একটা কথা আছে, হ্যাঁ নাকি আমির? ভুলে যাও না, ওদের সহযোগিতা ছাড়া ব্যবসা করা মুশকিল। চিন্তা করে দেখো কোনটা জরুরি, একে অন্যের রক্ত ঝরানো না ব্যবসা করা? ঠিক আছে, আমি সমঝোতা করার জন্য তৈরি। এই তো কথার মতো কথা। আমার কিছু কথা আছে, আমি শান্তির জন্য সমঝোতা করতে চাই। তাহলে কি রবিন আমার নাক ফুল দেখে ফেলেছে? আমি পরীক্ষা করছি মনের কতটা ক্ষমতা, কতটা সে সহ্য করতে পারে। তোমার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই। তাহলে তুমি মদ খেয়েছো কেন? এমনিতেই মন চেয়েছে তাই। আমার ভালোবাসার কসম লাগে, বলো তোমার মনে কি এমন কষ্ট যা আমি জানতে পারবো না? না, কোনো কষ্ট নেই আমার মনে, কোনো কষ্ট নেই আমার। কষ্ট আমার আমার ভালোবাসার সীমানার বাইরে মনে। প্লিজ রবিন, বাড়ি চলো।
আচ্ছা, তুই তাহলে মদ খেয়ে এসেছিস? খালাম্মা, বন্ধুরা পার্টি দিয়েছিল, জোর করে খাইয়ে দিয়েছে, সব দোষ আমার। আমি ওকে পার্টিতে নিয়ে গিয়েছিলাম। দোষ তোমার নয় মলি, দোষ আমার লালন পালনের মধ্যে, নইলে জীবন চলার পথে ওর তো কোনো ভুল করার কথা নয়। কি করব বলো, আমার মনের মধ্যে আঘাত লেগেছে, আমার তো কোনো না কোনো কিছু ছায়া চায়। কি এমন ব্যথা তোর মনের মধ্যে জমা হয়ে আছে যা মুখে বলতে তোর কষ্ট হয়? বল, জবাব দে রবিন, জবাব দে। থামো মা, থামো, নইলে ভাষার তনোয়ার সম্পর্কের বন্ধন কেটে দেবে, যে সম্পর্কের বাঁধনে আমরা দুজন বাধা। থামো রবিন, থামো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ? একবারও কি তোমার বুক কাঁপলো না? ছি রবিন, ছি। Stop! Stop this nonsense! জানি, জানি আমি, আমি ওই মহিলার সাথে কথা বলছি, চার মমতার আঁচল 25টা বছর আমাকে ছায়া দিয়ে রেখেছে, কিন্তু সেই আঁচল আমার কাছ থেকে সরে গিয়ে কোনো এক অজানা পুরুষকে লুকিয়ে রাখার জন্য পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। কে, কে সেই পুরুষ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? কে, কে সেই মানুষ যে আমার মায়ের মনে ভালোবাসা আর আমার মনে ঘৃণা হয়ে বেঁচে আছে? বলো, বলো না, আমি, আমি কার বাপের ফসল? তারপর ওকে আমি এই দুনিয়ার আলো দেখিয়েছি, বুকের, বুকের দুধ খেয়ে বড় করেছি, ও কি করে আমাকে অপমান করলো, কি করে করলো? আরে তুই কি জানতে চাস আমি এই আঁচল দিয়ে কোন মানুষটার পরিচয় গোপন করে রাখি? সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোর জন্মদাতা পিতা। আজ পর্যন্ত এই সত্যটাকে আমি কেন গোপন করে রেখেছিলাম তুই জানিস? কারণ তোর বাবা আমাকে কসম দিয়ে বলেছিলেন আমি যেন কখনো সন্তানদের না বলি তুই অনাথ না, আর আমিও বিধবা না। আজ তোর দেয়া অপবাদে আমি তোর বাবার কসম ভাঙতে বাধ্য হলাম। তোর বাবা, তোর বাবা ছিলেন একজন জায়গার, বিয়ে পাশ করার পর চাকরি না পেয়ে এতিমখানার মালিকের গাড়ি চালাতেন। ওই এতিমখানা থেকে শিশু পাচার হতো। একদিন রাতে আপনি ভেতরে আসুন না। থাক, আজাদ কোথায়? আমি না, কে এসেছে? আরে ম্যাডাম, আপনি আসুন, আসুন, ভেতরে আসুন। শোনো আজাদ, একটা জরুরি কাজে আমাকে আসতে হলো। এক্ষুনি তুমি কদ্দুস মোল্লা বাড়ি যাও, তোমাকে বিশেষ প্রয়োজন, তুমি তাড়াতাড়ি এসো, আমি যাই। আসি। আমি না, আমি গেলাম। এই মাত্র এলি, কিছু মুখে না দিয়ে চলে যাবে? শুনলে না, জরুরি কাজ, তুমি খেয়ে নিও, আমি আসি। হ্যাঁ, কথা তোমরা বাচ্চাদের বিদেশ নিয়ে উটের গলায় ঝুলাইয়া রেস খেলানোর পরেও আরো ইনকাম করো। তোমরা বাচ্চাদের গুর্দা কিডনি সব খুলা বিক্রি করো। হ্যাঁ, না না, এখন আর আমি 1,00,000 টাকা বাচ্চা দেবো না, আরো 50,000 টাকা করে বাড়াই দিতে হইব। আরে না না, দিবেন কিনা তাই বলেন। 1,25,000, ঠিক আছে, কাল ভোর রাতে জাহাজ ঘাটে বাচ্চা পৌঁছায় যাবে। ওকে স্যার। ও আজাদ, শোনো, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হইব। শিশু পাচার তো? সাব্বাস, বলার আগে বুঝা গেছো, তোমার জীবনে উন্নতি হইব।
আমি এতদিন আপনার মতো একজন মানুষের চাকরি করেছি, কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজাদ, আপনার মতো একজন বিবেকহীন অমানুষ এই সমাজে বাস করার কোনো অধিকার নেই। আজাদ, আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে আমি বাঁচিয়ে রাখি না, তার সাথে মাথা ঠান্ডা করে আমার সঙ্গে কাজ করো। সপ্তাহে একটা ট্রিপ মারবে, 5,000 টাকা পাবে। বলো কোনটা চাও, টাকা না মৃত্যু? টাকা নগদ দেবেন তো? 50% আগে, বাকি 50% কাজ হয়ে যাবার পর। শিরিন ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করবে। ওখান থেকে 5 জন বাচ্চা নিয়ে তুমি জাহাজ ঘাটে পৌঁছে যাবে ঠিক কাল ভোর রাত 4টায়। বাকি কাজ তোমাকে শিরিন ম্যাডাম বুঝিয়ে দেবে, ওকে? কোনো ভুল করলাম না তো মনে হয় না? আর যদি ভুল করেও থাকি, আজাদের 2 ছেলে আমার এতিমখানায় ঠাই পাবে, থাকবে ওখানে কিছুদিন, তারপর ওদের কিডনি লিভার এগুলার মালিক হবে সাদা চামড়ার মানুষ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? স্যার, আমি একটা কেস লিখাতে এসেছি। একজন লোক আমাকে দিয়ে জোরপূর্বক বাচ্চা পাচার করতে চেয়েছে। আমি বাচ্চাদের নিয়ে সোজা এখানে চলে এসেছি। বাচ্চারা এখন কোথায়? বাইরে গাড়িতে আছে। আপনি বসুন। লোকটার নাম কি? সবাই তাকে সাধু ভাই নামে জানে। সাধু ভাই? জি। ও মাই গড। হ্যালো, সাধু বলছি। স্যার, আপনার লোক বাচ্চা নিয়ে থানায় চলে এসেছে এবং আপনার বিরুদ্ধে কেস লেখাতে চায়। আমি এখন কি করব? কি করবেন তাও আমাকে বলে দিতে হবে। আপনার উচিত ছিল ওই বেইমানকে অ্যারেস্ট করে আমাকে খবর দেওয়া। চলো ড্রাইভার। সেন্ট্রি, ওকে হাজতে নিয়ে যাও। কি করছেন? নিয়ে যাও। ওসি সাহেব, আপনি অন্যায় করছেন। ওসি সাহেব, সত্যকে চাপা দিয়ে রাখতে পারবেন না। আমি আদালতে সবার সামনে চিৎকার করে প্রমাণ করে দেব, সাধু ভাই, সাধু নামদারি এক ভণ্ড, ওই ভণ্ড অপরাধীর সাথী হচ্ছেন আপনি। আইনের পোশাক পরে যে বেআইনি কাজ আপনি করলেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদির আলোকে এটা সুস্পষ্ট প্রমাণিত যে ড্রাইভার আজাদ কুরেশি সংঘবদ্ধ শিশু পাচারকারী দলের সদস্য এবং বহুদিন যাবৎ সে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। অতএব এই আদালত আজাদ কুরেশিকে শিশু পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। জশের, আপনার চোখ অন্ধ, আপনার বিচার মানি না, আপনার আইন মানি না, আপনার আইন অন্ধ, আপনার আইন অন্ধ। আজাদ, তুই কসাই, তুই অনেক এতিম বাচ্চাদের জীবন নিয়ে খেলেছিস,